সব দেখলি আমার করে অসহ্য লাগে। আমি কানে দুল পড়বো, তোমার কি সমস্যা? আমি এখন বাসা থেকে বাইরে যাবো। আর এক্সকিউজ মি, আমি কেন বাইরে যাবো? তুমি বাসা থেকে বাইরে যাও। তুমি একটু আগে বললাম নিজে বেরো যাবে, এখন আমার বেরো। আমি তো আগের মাথায় বলছি, কিন্তু আমি চিন্তা করে দেখছি আমি কেন বের হয়ে যাবো। সংসারে গুছাই আমি, কষ্ট করি আমি, সব আমি করি, আমি কেন বেরিয়ে যাবো? তুমি বেরিয়ে যাও। কানে একটা জাস্ট এটা কি বলে টপ টপ পরছি, তাতে এই অবস্থা। কানে টপ পরবো আমি কেন? আমি পড়লে কি হইছে? তুমি কেন পরবো? তুমি হাতে ঘড়ি কেন? মেয়েরা কানে পড়তে পারলে ছেলেরাও পড়তে পারে, আমার ভালো লাগে না। হ্যাঁ আমার ভালো লাগে না। জীবনে বহু ছেলে একবারে মরিয়া হয়ে গেছে, কিন্তু এই যে এইসব হাতে মাতে এটা পড়তো দেখে আমি একবার 10 হাত দূরে থাকতাম। এখন আমি পস্তা বই লেগে দিই দেখে দেখে, না যে যাও পছন্দ করছে তাই আমার ধারে এসে দিচ্ছে। খুলো তোমার কানের, এটা কেমন দেখা যায়? এই কই ভাই, কানে এটা কি খারাপ লাগতেছে দেখতে? চুল কাটে না, কানে দুল পড়বে কত ধরনের রং ধংকাই লাগে। কিসে তুই চুল কাটে না কেন? চুল কাটতে ইচ্ছা করে না মান, সবসময় কেন চুল কাটতে হবে? কি কারণে চুল কাটবা? শেভ করবে এইভাবে হবে না ছেলেমেয়েরা। কি দরকার এত চুল কাটা শেভ করা? পরিষ্কার থাকতে হয় মানুষকে। হ্যাঁ পরিষ্কার ভিন্ন জিনিস, চুল কাটা শেভ করার সাথে পরিষ্কার। তোমার দেখলে তো মানুষ মনে করবে তুমি মুরুভুর মৃত্যু হইতে আইছো। জিন্দগিতে খাওয়া দাওয়া তো পানি কিছু পাও নাই। না পাইছি, না পাইলে না পাইছি কি হইছে? জবার সাথে কে কি মনে করে? মানে কি আমি কোথায় যাবো? আমি কি জানি কই যাবো? মানে কি কানে দুল খুলো নালে বাইরে যাও? আমি কানে দুল খুলবো না। তুমি কানে দুল খুলবা? নো খুলবো না।